ओम श्री गणेशाय नमः। नमस्कार बंधुरा, आमि श्रीशान्तनु होकरक चैनले आपनादेर स्वागत जानाच्छि। तो आज के जे विषयटा निये आपनादेर आमि बोलते चलेछि सेटा एर आगे आमार चैनले एकटा छोटो भिडियो छिलो जे आमरा केन प्रतिकार करब, प्रतिकारटा आमादेर केन दरकार, प्रतिकारटा आमादेर किभाबे करब, प्रतिकारटा आमादेर केन काजे लागे, এইভাবে আমরা সিরিয়ালি আমি বলতে থাকব। তো একটা কথা বলি বন্ধুরা, যে আমাদের জীবনে প্রতিকারটা কিন্তু প্রয়োজন আছে, যে সেটা যে কোনো ক্ষেত্রেই আছে। কেননা একটা কথাই আছে যে সমস্যা থাকলে সমাধান আছে, সমস্যা থাকলে সমাধান আছে। এবং আমাদের সুখ দুঃখের সার্কেলটা যদি আমরা লক্ষ্য রাখি, সুখ দুঃখের যে ইয়েটা আমাদের লক্ষ্য রাখি, তাহলে আমাদের জীবনের দুঃখ ব্যাপারটাই বেশি প্রত্যেকের জীবনে, সুখটা কিন্তু কম, সেই তুলনায় অনেক কম। তো কাজেই আমাদের দেখতে হবে যে আমরা মানে যে কোনো সময়তেই যেন আমাদের অন্তত নিডটুকু, আমাদের যেটুকু আমাদের দরকার সেটুকু যেন আমরা কাজটা করে চলে আসতে পারি, আমরা কাজ করে বেরিয়ে আসতে পারি, সেটা আমাদের দেখতে হবে। এবং অবশ্যই কাউকে হার্ট না করে, কাউকে না কোনো ব্যথা না দিয়ে সেটা আমাদের এটা করে আসতে হবে। তো এক্ষেত্রে জ্যোতিষীয় প্রতিকারে একটা সুন্দর সমস্ত ব্যবস্থা আছে, সেই ব্যবস্থাগুলো আমি আপনাদের আস্তে আস্তে বলবো। তো আজকে যেই পার্টটি আমি আগে করেছিলাম যে কেন আমাদের জ্যোতিষ প্রতিকার দরকার, তার একটা কন্টিনিউটি পার্ট হিসাবে এটা বলতে পারেন। তো এটাই বলছি যে রেমেডি মানে আমরা অনেক দিক থেকেই আমরা করতে পারি, রেমেডিতে অনেক কিছুই হতে পারে, রেমেডিতে ধ্যান যোগ রয়েছে এবং অন্যান্য অনেক প্রতিকার রয়েছে। সেই প্রতিকারটা ক্ষেত্রে কিন্তু সবথেকে কিন্তু বেস্ট যেটা, সেটা হলো রত্ন প্রতিকার, যেটা আমি নিচে প্রেফার করি। হ্যাঁ, রত্ন প্রতিকার বেস্ট, রত্ন প্রতিকার কীভাবে প্রতিকারটা দেওয়া হবে এবং কতটুকু দেওয়া হবে, কেন দেওয়া হবে, কত দিন অবধি দিতে সে প্রতিকারটা সে ধারণ করতে পারবে, কখন সে প্রতিকারটা থেকে বিরত হবে, এই সমস্ত কিছুই কিন্তু একজন অভিজ্ঞ মানুষ আপনাদের গাইড করতে পারে। সে আপনাদের বলতে পারে সে কীভাবে আপনারা সেটা ধারণ করবেন এবং সেটা কী কোয়ালিটির হবে কি না হবে, সমস্ত কিছু সে মানে বলতে পারবে এবং তাতে আপনাদের অনেক জীবনের চলার পথে অনেক বেশি উপকার হবে। এবারে বলছি যে প্রতিকার ধারণের যে ব্যাপারটা, সেটা কিন্তু আমরা সবসময় খেয়াল রাখতে হবে যে প্রতিকারটা আমাদের কীভাবে কাজ করে, প্রতিকারটা আমাদের কীভাবে কাজ করে। যদি আমরা রত্ন বিষয়েই ধরি না কেন, তো রত্ন যদি আমরা সঠিক রত্ন এবং সঠিক মাপে যদি পড়তে পারি, তাহলে আমাদের মধ্যে বন্ধুরা পজিটিভ এনার্জি গ্রো করে। এই পজিটিভ এনার্জি আমাদের শরীর মনকে উৎসাহিত করে, প্রাণবন্ত করে এবং সেই ভাবেই আমরা কিন্তু তখন আমরা ডিসিশন নিতে পারি যে আমাদের কী জীবনে কী করতে হবে না করতে হবে, এবং সেইভাবে কিন্তু আমরা এগোতে পারি। এবার এইভাবে আমরা সঠিকভাবে জীবনের চলার পথে এগিয়ে যেতে পারি। এবারে একটা কথা আপনারা বলতে পারেন, তাহলে কি শুধুমাত্র প্রতিকার কিংবা অন্য কোনো কিছুতে কাজ করে না? অন্য কিছু বলতে সেটা তো প্রতিকারই হলো। হ্যাঁ, যদি মনে করুন আপনারা টোটকাই ইউজ করেন, আমি যেরকম আমার চ্যানেলে বিভিন্ন রকম টোটকা দিয়ে চলেছি এবং আগামী সময়ে অনেক ভালো ভালো টোটকা আপনাদের দেবো বন্ধুরা, এবং যেগুলো আপনাদের খুব সহজে আপনাদের জীবনকে স্মুথ করবে, হ্যাঁ অনেকটা আপনাদের এগিয়ে দিতে সাহায্য করবে। তো এক্ষেত্রে আমাদের আমার চ্যানেলে সেই টোটকাগুলো আপনারা দেখবেন, আমার চ্যানেলটা আপনারা ফলো করবেন, শেয়ার করবেন, কমেন্ট দেবেন এবং বিভিন্ন জায়গায় আপনারা ছড়িয়ে দেবেন এই চ্যানেলটা। হ্যাঁ, তার কারণ হচ্ছে আপনাদের সঙ্গে সঙ্গে আপনাদের পার্শ্ববর্তী আপনাদের বন্ধু বান্ধব যারা আছেন, যারা আত্মীয় স্বজন আছেন, তারাও উপকৃত হোক, তাদেরও ভালো হোক, সেই ব্যাপারটাও আমি চাই। তো কাজেই আপনারা এইভাবে প্রতিকারটা করতে পারেন। এই প্রতিকার করলে কী কী হতে পারে সেটা আমি আপনাদের জিস্ট করে বললাম। আজকের মতো এটুকুই বন্ধুরা, ভালো থাকবেন। ওম শ্রী গণেশায় নমঃ।